প্রিয় শ্রোতা বন্ধুরা শুভ সকাল শরতের এই মিষ্টি সকালে সবাইকে জানাই একরাশ শুভ স্নিগ্ধ শুভেচ্ছা আর সেই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় প্রভাতি ম্যাগাজিন মহানগরের আাঙ্গিনায় আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খান নজম ই এলাহি। আমি জান্নাতুল ফিরদوس দিলিজা আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপদ দিয়ে হাজার বছর চলি হ্যাঁ বন্ধুরা কবিতার ছন্দে বাঙালির এই পরিচয়কে যিনি বলিষ্ঠভাবে সবার সামনে তুলে ধরেছিলেন তিনি আর কেউ নন বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক হিসেবে খ্যাত সৈয়দ শামসুল হক আজ সাতাশে সেপ্টেম্বর তার পঞ্চম মৃত্যুবার্ষিকী লন্ডনে চার মাস ফুসফুসের ক্যান্সারের সাথে লড়াই করার পর দু সালের এই দিনে বিরাশি বছর বয়সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশবরেণ্য এই লেখক সৈয়দ শামসুল হকের জন্ম উনিশশো সালে সাতাশে ডিসেম্বর কুড়িগ্রামে বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে তিনি বিচরণ করেছেন অনাবিল ছন্দে কবিতা উপন্যাস নাটক ছোটগল্প কাব্যনাট্য চিত্রনাট্য গান প্রবন্ধ অনুবাদ সহ সাহিত্যে প্রায় সকল ক্ষেত্রে সাবলীল লেখনী ক্ষমতার জন্য তাকে সব্যসাচী লেখক নামে অভিহিত করা হয় তার লেখক জীবন প্রায় বাষট্টি ব্যাপী বিস্তৃত এই বিশাল সময় ধরে সৈয়দ হক নিজ মেধা মনন ও সৃজনশক্তির মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হয়েছেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাহিত্যের এক তুলনাহীন অবস্থানে কবিতা রচনার মধ্য দিয়ে তার সাহিত্য জীবনের শুরু উনিশশো সালে সাহিত্য জগতে পা রাখার দিন থেকে মৃত্যু পূর্ব পর্যন্ত থামিনি সৈয়দ শামসুল হকের কলম আঠারো বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ একতা এক রাজ্যে এরপর একটানা ছয় দশক ধারাবাহিকভাবে তার তিন শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে অগণিত পাঠকের ভালোবাসার পাশাপাশি দেশের প্রায় সব পুরস্কারই পেয়েছেন তিনি পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়াও বাংলা একাডেমি পদক আদমজী সাহিত্য পুরস্কার পদাবলী কবিতা পুরস্কার জাতীয় কবিতা পুরস্কার অন্যতম বন্ধুরা সাহিত্যের সকল ক্ষেত্রে রং ছড়ানো এই মানুষটিও একদিন নিজের লেখা গানের মতোই দম ফুরিয়ে রঙিন ফানুষের মতো দূর আকাশে পাড়ি জমালেন আজ সেই দিন বিনম্র শ্রদ্ধা জানাই সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি তিনি নেই কিন্তু তার কর্মের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন শ্রোতা বন্ধুরা এবার জানিয়ে দিচ্ছি মহানগরের আজকের আয়োজনে কি কি থাকছে আপনাদের জন্য প্রতি সোমবারের মতো আজও থাকছে রাজধানীর বিভিন্ন পেশাজীবী মানুষের জীবন সংগ্রামের কথা নিয়ে পর্ব জীবন ও জীবিকা পর্বে বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে পাঠ অমরবাণী পর্বে এবং শ্রোতাদের পাঠানো ইমেইলের জবাব নিয়ে ইবাধন এরই সাথে শোনাব রাণাঙ্গনের দিনগুলি পর্বে একজন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার জানাব বিভিন্ন পরিবহনের সময় শুভযাত্রা পর্বে আর শোনাব গান তো এই হলো আজকের আয়োজন সূচি চলে যাচ্ছি এবার মূল পরিবেশনায় বন্ধুরা মূল পরিবেশনার প্রথমেই শুনব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের সেই সময়গুলোর কথা যে সময়গুলো তিনি এই দেশকে আর দেশের মানুষকে ভালোবেসে তাদের অধিকার আদায়ের জন্য বিদ্রোহ করে কারাগারে কাটিয়েছেন আর সেই সময়ের ঘটনার বর্ণনা বঙ্গবন্ধু নিজেই লিখেছেন ডায়েরির পাতায় পাতায় আজ যা কারাগারের রোজনামচা নামক গ্রন্থ আকারে আমাদের হাতে জয়ন্ত চট্টোপাধ্যায়ের উচ্চারণে চলুন শুনে আসি সেই গ্রন্থ থেকে নির্বাচিত অংশের পাঠ অমরবাণী পর্বে সকালে যখন হাঁটাহাঁটি করতেছিলাম তখন শুনলাম বিরাশি জন ছেলে যাদের সাতই জন গ্রেপ্তার করেছে তাদের দুইটি ব্লকে রাখা হয়েছে সর্বমোত আটটা ছোট ছোট সেল চার হাত চওড়া আর আট হাত লম্বা দুই নম্বর ব্লক খানি করে খুব ভোরে একজনকে এনে রাখা হয়েছে নাম আব্দুল মান্নান ভাবতে লাগলাম কোন মান্নান জিজ্ঞাসা করলাম চটকল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কিনা কেউ বলতে পারল না কোন ধারায় গ্রেপ্তার করেছে বললো ডিপিআর না খোঁজ নিয়ে জানলাম মামলা দিয়েছে নারায়ণগঞ্জে তাতেই তাকে গ্রেপ্তার করেছে ডিভিশন দেয় নাই এক কাপড় এসেছে জুতা খুলে রেখেছে গেটে গামছা নাই কাপড় নাই কোনো জামা নাই যে জামাটি গায়ে দিয়ে এসেছে তাছাড়া আমি তাড়াতাড়ি কিছু কাপড় চোপড় পাঠিয়ে দিলাম যাতে আপাতত চলতে পারে ভাত নিয়ে যখন সেল থেকে বের হলো আমি দাঁড়িয়েছিলাম ওকে দেখতে দেখলাম সত্যি শ্রমিক মানন তাকে বললাম চিন্তা করিও না জামিনের চেষ্টা করতে হবে কিছুই আমার ভালো লাগছে না মায়ের খবর না পাওয়া পর্যন্ত মনকে সান্ত্বনা দিতে পারছি না বাগানের কাজে হাত দিলাম আবার ঘরে ফিরে এলাম গত রাতের কাগজগুলি আবার ভালো করে দেখতে লাগলাম অর্থমন্ত্রী শোয়েব সাহেব উনিশশো ছেষট্টি সালের বাজেট পেশ করেছেন রাজস্ব খাতে আয় ধরা হইয়াছি পাঁচশো তেষট্টি কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা ব্যয় হইবে তিনশো কোটি দশ লক্ষ টাকা একশো সাতাশ কোটি আটাত্তর লক্ষ টাকা প্রদেশে ভাগে যাবে রাজস্ব খাতে তেষট্টি কোটি আটষট্টি লক্ষ টাকা উদ্বৃত্ত থাকবে উন্নয়ন খাতে আর্থিক বছরে চারশো বিয়াল্লিশ কোটি তিয়াত্তর লক্ষ টাকা আয় হয়েছে ব্যয় বরাদ্দ হয়ে আছে চারশো উনআশি কোটি উনত্রিশ লক্ষ টাকা উন্নয়ন খাতে ছত্রিশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা ঘাটতি পড়িবে নূতন কর বসাই আছে তাতে সাঁত্রিশ কোটি পনেরো লক্ষ টাকা আদায় হইবে কেরোসিন লবণ সাবান ও অন্যান্য জিনিসের ওপর কর ধার্য হয়েছে ডাক আছে দেশ রক্ষা খাতে দুশো পঁচিশ কোটি টাকা ধরা ব্যয়বর উনিশশো একশো ছিল যে কর ধার্য করা হইয়াছে তাহার সবটাই গরিবকে দিতে হইবে শোয়েব সাহেব যে অর্থনীতি চালু করিয়াছেন তাহাতে গরিবকে আরও গরিব করিয়া কয়েকজন বড়লোক লোক ও শিল্পপতিকে সুযোগ সুবিধা করিয়া দেওয়া ষড়যন্ত্রই কায়েম হইবে সরকার ক্রমাগত কর ধার্য করিয়া জনসাধারণের দুঃখ দুর্দশা বাড়িয়া চলিয়াছেন শোয়েব সাহেব অর্থনীতিতে একচেটিয়া পুঁজিপতিদের রক্ষা করিয়া চলে আছেন তার বাজেটে এই শিল্পপতিদের উনিশশো সাল পর্যন্ত ট্যাক্স হলিডে ভোগের ব্যবস্থা রাখিয়াছেন কিন্তু গরিব জনসাধারণ বোধ হয় আর আলো জ্বালেয়া রাতের খাবার খেতে পারবে না খাবার জন্য কিছুই থাকবে না দেড়ক্ষা খাতে যে শতকরা পঁয়ষট্টি ভাগ ব্যয় করা হবে এর মধ্যে পূর্ব বাংলা কতটুকু পাবে পাঁচ দশ ভাগের বেশি নিশ্চয়ই নয় আপনারা শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর যা প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ আটশো উনিশ এবং এফএম একশো চার মেগা প্রিয় বন্ধুরা মহানগরীর এবারের পরিবেশনা রাজধানীর বিভিন্ন পেশাজীবী মানুষের জীবন সংগ্রামের কথা নিয়ে পর্ব জীবন ও জীবিকা আজ সাক্ষাৎকার গ্রহণ সাদিক হোসেন প্রতিটি মানুষের প্রাতিক জীবনে দিনক্ষণ সময় নির্ধারণের অন্যতম মাধ্যম ছিল ঘড়ি তবে প্রযুক্তির ডিজিটাল ঘড়ি আর সব শ্রেণী পেশার মানুষের পকেট মোবাইল ফোনের ছড়াছড়িতে ঘড়ির ব্যবহার অনেকাংশে কমে গেছে নানাবিধ কারণে ঘড়ি মেকারদের কাজে তেমন ব্যস্ততা দেখা যায় না সকাল থেকে সন্ধ্যা অবধি চাতক পাখির মতো সময় কাটে ঘড়ি মেরামতের কাস্টমারদের অপেক্ষায় এমন অপেক্ষায় দিনে হয়তো কেউ আসে আবার সারাদিনে একজনও আসে না তবুও দু মুঠো খাবার জোগাতে নিজের পরিবারকে ভালো রাখতে তারা কষ্ট করেন সারাদিন রাত হ্যাঁ শ্রোতা বন্ধুরা জীবন জীবিকা পর্বে আমরা কথা বলবো একজন ঘড়ি মেকারের সাথে সেই সাথে বিভিন্ন ধরনের ঘড়িও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন ভাই আপনার নাম আপনার গ্রামের বাড়ি কোথায় সদর আচ্ছা দেখতে পাচ্ছি রাস্তার এক পাশে ছোট্ট একটি দোকানে হরেক রকম ঘড়ি এবং আপনি ভেতরে ছোট্ট কাচে ঘেরে একটি জায়গায় বসে ঘড়ি ভালো করছেন কতদিন থেকে এই পেশায় যুক্ত আছেন আপনি প্রায় দশ বছর ধরে তো এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাকে কাজ করতে হবে like সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত আপনার দোকানে ঘড়ি ভালো করতে কোন কোন ধরনের কাস্টমার আসেন যারা ঘড়ি ব্যবহার করে তারা আসে ঘড়ি কি সাথে 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 ঠিক করে নাকি একদিন একদিন সময় নেন যেটা জরুরি জরুরি সেটা সেটা আর না পরে পরে বা নিতে দেখতে পাচ্ছি আপনার দোকানে অসংখ্য ঘড়ি রয়েছে এবং সেই সাথে ঘড়ির সুন্দর সুন্দর বেল্ট রয়েছে এবং দেখতে পাচ্ছি বেশ অনেক ধরনের ব্যাটারি রয়েছে এই যে হাত ঘড়ির ব্যাটারি এবং বেল্ট এর দাম কেমন আশি টাকা ষাট টাকা এরকম ধরনের নাকি বেল্টের দাম নাকি দাম ব্যাটারির দাম আর বেল্টের দাম আছে পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা দুইশো টাকা আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আছে বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী দাম অনুযায়ী দাম আচ্ছা এখানে যে ঘড়িগুলো আপনি বিক্রি করেন সেগুলো কোথা থেকে নিয়ে আসেন আর বেশিরভাগ আমি ইসলামপুর পাড়াডুলি আর চকবাজার ওখান থেকে আনি বর্তমানে তো ঘড়ি ব্যবসা তেমন সুবিধা না এখন চশমা চার্জার বিভিন্ন ধরনের সব মিলে কি বিক্রি করি আপনি বললেন যে আপনি পাইকারি ভাবে অন্য একটা জায়গা থেকে নিয়ে এসে ঘড়ি বিক্রি করছেন তো এই যে আনা নেওয়া তারপর সবকিছু মিলিয়ে আপনার যে খরচ সব খরচ বাদে আপনার লাভ লাভ হয় মোটামুটি সাংসারিক সব ঘর ভাড়া বাসা ভাড়া দেওয়া দেয় আর টিকে থাকতে অনেক কষ্ট হয়ে গেছে বর্তমানে অনেক অবস্থা খারাপ প্রায় দশ বছর যাবত আপনি ঘড়ির ব্যবসা করছেন এবং সেই সাথে সাথে ঘড়ির মেকার হিসেবে কাজ করছেন তো এর আগে আপনি কোন পেশায় নিযুক্ত ছিলেন লেখাপড়া ছিলাম আর কি ইন্টারমিডিয়েট পাস করছি করার পরে চাকরি বাকরি হস্ত হচ্ছে না তাই এই ব্যবসার সাথে আর কি জড়িত হয়ে গেলাম তো আপনি বললেন যে আপনি ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছেন তারপরে আসলে পড়াশোনাটা কেন আপনি কন্টিনিউ করেন আমার বাবার অভাব অনটন ছিল সেজন্য আর কি কাজে লাগে পড়ছে জন্য আর পড়াশোনা বেশি করতে পারি নাই আপনি প্রতিদিন আপনার যা সে মাসে যা আয় করেন সবকিছু মিলে আপনার যে খরচ তো খরচ বাদে আপনি কি নিজের জন্য কিছু জমাতে পারেন মানে এখন পাঁচ বছর ধরে এত জমাইতে পারতেছি না মানে খাওয়া খাই আর কি সমান এখন মোটামুটি একটা পাঁচশো টাকা এটা ডিভেস করছে এটা দিয়ে আর কি বাচ্চা ভবিষ্যতের দিকে টাকায় আর কি এটা করলাম পরিবারে কে কে আছে আমার তিন ছেলে মা আছে বাবা নাই তিন ছেলে তাদের বয়স কত পনেরো বছর ন বছর আর এসে সাত বছর পড়াশোনা করে ক্লাস নাইনে এ পরে আর একটা ক্লাস 9 এ আর একজন ছোট এখনো স্কুলে যায় নাই আপনার পরিবারে কি আপনি একাই রোজগার করেন হ্যাঁ আমি একাই রোজগার করি আপনারা একা রোজগারে সব মানুষ চলতে হয় তাই তো জি জি তো আপনারা যেহেতু তিনটে বাচ্চা আছে তাদের নি আপনার স্বপ্ন কি আসলে কি আমার স্বপ্ন হইছে ছেলেগুলোকে একটু শিক্ষিত করে একটা ভালো চাকরি বা কায়দা দিব যতদিন আর কি আল্লাহ দুনিয়াতে রাখবে যেভাবে মানে তার গুলো মানুষ করতে পারে মানুষের মতো মানুষ করবে মানুষের মতো মানুষ করতে পারে আজকের এই সকালে কি সবাই শুনছেন অনেক মানুষ আছেন বিশেষ করে যারা তরুণ প্রজন্ম যারা কাজ না করে বেকার জীবনযাপন করছে অথবা পড়াশোনা না করে অসঙ্গে পড়ে বিপদগামী হচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে যারা ঘোরাফেরা করে তাদের উচিত ভালোভাবে রেখা বড়া করা এবং যারা বেকারত্ব আছে তারা চিন্তা ভাবনা করা দরকার যে কিভাবে এটা বিজনেস বিজনেস করে হবে না না যে পড়াশোনা যদি করতে করতে হয় করলে চিন্তা ভাবনা শ্রোতা বন্ধুরা জীবন জীবিকা পর্বে এতক্ষণ আমরা কথা বলছিলাম একজন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ঘড়ি মেকারের সাথে তিনি ভালো থাকুক আর এভাবেই খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলোর স্বপ্ন পূরণ হোক আজকের জীবন জীবিকা পর্ব থেকে এই আশাবাদ ব্যক্ত করে বিদায় আজকের মতো আবারও আগামীতে অন্য কোন একটি পেশাকে সাথে নিয়ে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন বন্ধুরা আমাদের মন কত কিছুই তো চায় কিন্তু সেই মনের কথা আমরা সবসময় সবখানে প্রকাশ করতে পারি না তবে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরকে নিয়ে আপনাদের ইতিবাচক মনের কথাগুলো চাইলেই আমাদের কাছে প্রকাশ করতে পারেন চিঠিতে কিংবা ইমেইলে আর প্রতি সপ্তাহে শ্রোতা বন্ধুরা সেভাবে লিখেও জানাচ্ছেন কিন্তু এবার তাই চলে যাচ্ছি এ সপ্তাহে ইমেইলে পাঠানো শ্রোতাবন্ধুদের সেই সব মনের কথা মালায় সাজানো ইবাধন পর্বে সুপ্রিয় বাংলাদেশে ছয়টি ঋতু রয়েছে তার মধ্যে অন্যতম হল শরৎকাল শরৎকাল আমাদের কোমল স্নিগ্ধ এক ঋতু ভোরের সূর্য মিষ্টি আরও স্পষ্ট দিয়ে প্রকৃতির কানে কানে ঘোষণা দিয়ে যায় শরতের আগমনের বার্তা ঝকঝকে নীল আকাশে শুভ্র মেঘ ফুলের শোভা আর শস্যের শ্যামলতায় উদ্ভাসিত হয়ে ওঠে শরৎকাল শরতের এই মিষ্টি সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ সবাইকে আজকের ই বাঁধন পর্বে আপনাদের ইমেলগুলো পড়ে দেওয়ার জন্য আপনাদের মাঝে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি কামরুন নাহার হেলেন এবং আপনাদের ইমেলের উত্তর দিবেন আমি মরিয়ম তাবাসু চলে যাচ্ছি আপনাদের লিখার কাছে প্রথমে যে লিখাটি পড়ব সেটি পাঠিয়েছেন আরিফ মাহমুদ পরশ দীপশিখা বেতার শ্রোতা ক্লাব ডুমুদিয়া গাজীপুর থেকে আপনি লিখেছেন বারোই সেপ্টেম্বরের সকল পরিবেশনা আমাকে মুগ্ধ করেছে যেমন ওই দিনের দুটি পর্ব আমার খুব ভালো লেগেছে একটি হল চেনা অচেনা ঢাকা এই পর্বে মিরপুরে অবস্থিত বোটানিক্যাল আলোচনা যা আমি শোনার জন্য অনুরোধ করেছিলাম মহানগর মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর সেই দিনের আরেকটি পর্ব নগরী স্রোতশ্রেণী পর্বটিও আমার ভালো লেগেছে এই পর্ব থেকে জানতে পারলাম শীতলক্ষা নদীর ইতিকথা সত্যি দারুণ সব আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু আরিফ আহমদ পরশ প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনার ইমেলের জন্য আপনি গত বারোই সেপ্টেম্বর প্রচারিত বিভিন্ন পর্বের প্রশংসা করেছেন আমাদের আয়োজন শোনার জন্য ধন্যবাদ ওমর ফারুক পুলক আপনি হচ্ছেন একুশে চেতনা বেতার শ্রোতা ক্লাব মাদারগঞ্জ জামালপুরের বন্ধু আপনি লিখেছেন মহানগর আমার হৃদয়ের স্পন্দন শনিবার ছাড়া প্রতিদিন মহানগর অনুষ্ঠান শোনার জন্য ঘুম থেকে উঠে রেডিও সেটটি হাতে নিয়ে অপেক্ষা করি কখন আমার প্রিয় মহানগর শুরু হবে গত বিশে সেপ্টেম্বর জীবন জীবিকা পর্বে একজন আচার বিক্রেতা সাক্ষাৎকার ভীষণ ভালো লেগেছে একুশে সেপ্টেম্বর স্বপ্নের আগামী পর্বে মাহমুদা খান রূপার কথা শুনে ভালো লাগলো এভাবে প্রতিনিয়ত মহানগর অনুষ্ঠান আমাদের অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন পর্ব প্রচার করে যাচ্ছে সত্যি মহানগর অনুষ্ঠানের তুলনা হয় না জীবনের শেষ দিন পর্যন্ত মহানগর অনুষ্ঠানের সাথেই থাকতে চাই বন্ধু ওরম ফারুক পুলক এমন সুন্দর কথা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনারা পাশে থাকলে মহানগর আরো অনেক দূরে গিয়ে। যাবে এবার যার ইমিলটি সেটি পাঠিয়েছেন মামা সিরাজউদ্দীন পাঁচটার আপনি হচ্ছেন স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাব সাবার ঢাকার বন্ধু আপনি লিখেছেন দশই সেপ্টেম্বর তারিখে মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারিত সবগুলো পরিবেশনা খুব ভালো লেগেছে সেই সাথে বারোই সেপ্টেম্বর নগর উন্নয়ন চেনা ও চেনা পর্বে বোটানিক্যাল গার্ডেন নিয়ে আলোচনা এবং নগরের স্রোতসিনী পর্বে শীতলাখা নদী নিয়ে আলোচনা খুব ভালো লেগেছে আমি প্রিয়মুখ পর্বে শিল্পী সালমা সাক্ষাৎকার শুনতে চাই এবং সেই সাথে জীবন জীবিকা পর্বে একজন চটপটি বিক্রেতা সাক্ষাৎকার শুনতে চাই বন্ধু মহাজুদ্দিন মাস্টার আপনি গত দশ ও বারোই সেপ্টেম্বরের আয়োজন ভালো লাগার কথা জানিয়েছেন আমাদেরও ভালো লাগলো যে আপনাদের ভালো লেগেছে আপনি প্রিয়মুখ পর্বে শিল্পী সালমা এবং জীবন জীবিকা পর্বে একজন চটপটি বিক্রেতা সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আমরা আপনার অনুরোধ রাখার চেষ্টা করব। মোহাম্মদ জুয়েল আহমেদ আপনি হচ্ছেন মৌলিক বেতা শ্রোতা সঙ্গ ঘোড়ায় দায়ীর গোপালগঞ্জের বন্ধু আপনি লিখেছেন গত উনিশে সেপ্টেম্বর অমরবাণী পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ অনেক ভালো লেগেছে মোহাম্মদ মনিরুজ্জামানের কথায় দেবু ভট্টাচার্যের সুরে দেশবরণ্য কণ্ঠশিল্পী রুনা লালার কণ্ঠে গানটি আমার মন ছুঁয়ে গেছে নগরী শ্রোতিশ্রিনী পর্বটি ভালো লেগেছে বিশে সেপ্টেম্বর জীবন ও জীবিকা পর্বে আচার বিক্রেতা আব্দুল খালেকের সাক্ষাৎকারটিও ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি মহানগর কর্তৃপক্ষকে এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বন্ধু মোহাম্মদ জুয়েল আহমেদ আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজন শোনার জন্য এবং আমাদের কাছে ইমেল করার জন্য মোসাম্মত আফসানা আক্তার আপনি হচ্ছেন কিশোর-কিশোরী শিক্ষার্থী বেতা শ্রোতা ক্লাব কালিয়া কৈর গাজীপুরের বন্ধু লিখেছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের আমি একজন নিয়মিত শ্রোতা তবে নিয়মিত ইমেল করেও জবাব না পেলে মনটা না খারাপ হয়ে যায় তবু আমি ইমেল করি আশা করি জবাব পাবো গত বিশে সেপ্টেম্বর প্রচারিত মহানগরে জীবন জীবিকা পর্বটি আমার ভালো লেগেছে উক্ত পর্বে আমি আগামীতে একজন মুদি দোকানদারের সাক্ষাৎকার শুনতে চাই বন্ধু মোসাম্মদ আফসানা আক্তার এই যে আপনার ইমেলের উত্তর আজ দেওয়া হলো এখন নিশ্চয়ই মন ভালো হয়েছে আপনি জীবন জীবিকা পর্বে যে সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আমরা চেষ্টা করব আপনার অনুরোধ রক্ষা করার জন্য মোসাফ সাবিনে স্পিন আপনি হচ্ছেন সাবার ঢাকার বন্ধু আপনি লিখেছেন পনেরোই সেপ্টেম্বর প্রচারিত মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানের সবগুলো পর্বই ভালো লেগেছে বিশেষ করে বেশি ভালো লেগেছে কারাগারের রোজনামচা এই ঢাকা পর্বে বাহাদুর শাহ পার্ক নিয়ে আলোচনা শুভযাত্রা ইয়াসপিন মুস্তারিক কণ্ঠে নজরুলসঙ্গীত তীপান্তরের মাঠে এবং প্রিয়মুখ পর্বে ওয়াহিদা মল্লিক জলির সাক্ষাৎকার আমি প্রিয়মুখ পর্বে শিল্পী মোহাম্মদ খুশিদ আলমের সাক্ষাৎকার শুনতে চাই এবং জীবন জীবিকা পর্বে একজন রাজমিস্ত্রী সাক্ষাৎকার শুনতে চাই বন্ধু মোসম্ম সবিনায় আসবেন প্রিয়মুখ পর্বে আপনি শিল্পী খুশিদ আলমের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আমরা তা প্রচারের চেষ্টা করব জীবন জীবিকা পর্বে আমরা পূর্বে একজন রাজমিস্ত্রী সাক্ষাৎকার প্রচার করেছি আপনার অনুরোধের প্রেক্ষিতে আমরা ভবিষ্যতে তা কোনো এক পর্বে শুনিয়ে দেব আমাদের কাছে ইমেল করার জন্য অনেক ধন্যবাদ চলে যাচ্ছি আরেকটি ইমেলের কাছে এটি পাঠিয়েছেন মোহাম্মদ শামীম শরীফ আপনি হচ্ছেন সূর্যমুখী বেতা শ্রোতা ক্লাব ফতুল্লা নানগঞ্জের বন্ধু আপনি লিখেছেন আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে তাই তো উনিশশো সালের ষোলোই অক্টোবর থেকেই নিয়মিত শুনছি ইচ্ছে আছে আজীবন আপনাদের পাশে থাকার বন্ধু মোহাম্মদ শামীম শরীফ আপনি আমাদের অনেক পুরনো শ্রোতা এত বছর আমাদের সাথী হয়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আগামী তো আমাদের সাথে থাকবেন এ কথা দিয়েছেন তাই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি তানজিলের সাথে আপনি হচ্ছেন মহানগর বেতা শ্রোতা ক্লাব উত্তর বাসাবো ঢাকার বন্ধু আপনি লিখেছেন দুই আপকে অনেক অনেক শুভেচ্ছা মহানগর আমার খুব ভালো লাগার একটা প্রিয় অনুষ্ঠান সকালের কাজের ফাঁকে থেকে আমি মহানগর অনুষ্ঠান শুনে থাকি আমার খুব ভালো লাগে চেনা অচেনা ঢাকা এই পর্বটি এই পর্বে আমি শিল্পকলা একাডেমি নিয়ে আলোচনা শুনতে চাই বন্ধু তানজিলার সাথে চেনা অচেনা ঢাকা পর্বটি আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো শিল্পকলা একাডেমি সম্পর্কে আপনি শুনতে চেয়েছেন এই পর্বে আমরা পূর্বে তা প্রচার করেছি আপনার অনুরোধের প্রেক্ষিতে আমরা তা আবারও প্রচার করব এবার যে পর্ব পড়ব সেটি পাঠিয়েছেন মোবারক হোসেন ফোনি আপনি হচ্ছেন দিঘি বেতার শ্রোতার সঙ্গ সাগর দিঘি টাঙ্গালের বন্ধু আপনি লিখেছেন আপুদয় আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি গত সতেরোই সেপ্টেম্বর মহানগরের প্রায় সকল পর্বই ভালো লেগেছে বিশেষ করে বেশি ভালো লেগেছে বাঁধন এবং ঢাকা ঢাকা এ পর্বটি আমি আগামীতে ঢাকা এবং ঢাকা পর্বে ছাতা নিয়ে প্রতিবেদন শুনতে চাই মোবারক হোসেন ফনি আমরা আপনার অনুরোধ রাখার চেষ্টা করব আয়োজনেই সেই সিমিলটি এবার পর্বই এটি পাঠিয়েছেন আফিয়া খানম জুলি আপনি হচ্ছেন মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জের বন্ধু আপনি লিখেছেন বিশ্ব ব্যক্তিগত গাড়িমত্ব দিবস উপলক্ষে ২২ সেপ্টেম্বর প্রচারিত প্রসঙ্গ কথা সময় উপযোগী ছিল এ দিবসের অঙ্গীকার অনুযায়ী ইতিমধ্যে সংশ্লিষ্ট পক্ষ থেকে ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত বা নিয়ন্ত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে অনেক ধন্যবাদ বন্ধু আফিয়া খানম জুলি আপনার ইমেলের জন্য আপনাদের বেশ কিছু ইমেল কিন্তু পড়া হয়ে গেল হাতে কিন্তু এখনও কিছু ইমেল রয়ে গেছে সেগুলোর প্রাপ্তি স্বীকার করছি সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন ঋতু সাহা গাইবান্ধা থেকে মোহাম্মদ নাজির হোসেন সাতক্ষীরা থেকে শিমুল আহমেদ ভোলা থেকে আকাশ হোসেন মাগুরা থেকে প্রেম কুমার পোদ্দার ঝিনাদয়া থেকে শামিমা সুলতানা ময়মসিংঘ থেকে মোহাম্মদ আব্দুল কাদের ফকির জামলপুর থেকে হাসিবুল আলম খান ঢাকা থেকে আশরাফুল হোসেন চট্টগ্রাম থেকে মোহাম্মদ সেলিম হোসেন অনেক ধন্যবাদ বন্ধু যারা আমাদের কাছে ইমেল করেছেন আশা করি এভাবেই আমাদের কাছে ইমেল এবং চিঠির মাধ্যমে অনুষ্ঠান সংক্রান্ত যে কোনো মতামত আমাদের কাছে পাঠাবেন আর সেই লিখা ঠিকানাটি এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল ঠিকানাটি আমাদেরকে ইমেল করুন এই ঠিকানায় মহানগর বিবি অ্যাট জিমেল ডট কম ছোটো অক্ষরে আপনাদেরকে লিখতে হবে এম ও এইচ এ এন এ জি এ আর মহানগর বিবি অ্যাট জিমেল ডট কম সে সাথে চিঠি লিখুন প্রযোজক মহানগর প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আজকের এই বাধনের আয়োজন থেকে বিদায় নেবার সময় হল বিদায় বেলায় বলবো আসুন আমরা ভালো কাজ করি আমাদের ভালো কাজের মধ্য দিয়েই এগিয়ে যাবে আমাদের প্রিয় স্বদেশ এমনই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের এই যুদ্ধ একটা দেশকে বিধ্বস্ত করে দেয় আবার যুদ্ধ থেকেই নতুনভাবে শুরু হয় একটি দেশের যাত্রা যেমনটা আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামে নতুন একটি দেশের সূচনা হয়েছিল যুদ্ধে বিধ্বস্ত সেই দেশটি আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীন হওয়া এই দেশের উন্নয়নের জয়যাত্রা এগিয়ে চলেছে আজ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই জয়যাত্রায় যারা অবিচ্ছেদ্য অংশ হয়ে চিরস্মরণীয় এবং বরণীয় দানা হলেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা শুনবো এবার এক বীর মুক্তিযোদ্ধার যুদ্ধদিনের স্মৃতিকথা রণাঙ্গনের দিনগুলি পর্বে স্মৃতিচারণ করেছেন বীর মুক্তিযোদ্ধা এসকে সানাউল্লাহ নুরি আর এ পর্বে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন এম ওবায়দুর রহমান প্রিয় শ্রোতা রণাঙ্গনের দিনগুলি পর্বে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বীর মুক্তিযোদ্ধা জনাব এস কে মোহাম্মদ সানাউল্লাহ সাহেবকে জনাব সানাউল্লাহ আপনাকে স্বাগত জানাই কেমন আছেন এবং কেমন চলছে আপনার দিনকাল অশেষ ধন্যবাদ আমি খুব ভালো আছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি গর্বিত যে আপনি আমাকে আমন্ত্রণ জানাইছেন এই স্টুডিওতে আমরাও ধন্য হলাম আপনাকে পেয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ক্ষেত্রে আপনাকে প্রেরণা ছিল কোন বিষয়টা সেই বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের কথা আমাকে স্মরণ করিয়ে দেয় বারবার সেই ভাষণের উদ্বুদ্ধ হয়ে এবং পাকিস্তানি আমলাদের এবং শাসকের যে নির্দয় তাদের শাসন ব্যবস্থা নির্যাতন অনেক কিছুই ছিল সব মিলায় আমাকে সেই সময় আমাকে করে আমি তখন ইউনিভার্সিটিতে আমার পরীক্ষা দিয়েই আমার দেওয়া শেষ তারপরে রণাঙ্গনের যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য কি আপনাকে সীমান্তের ওপরে যেতে হয়েছিল আমার বাড়ি হচ্ছে বর্ডারে আমার বাড়ি চাপাই নামগঞ্জের ভোলাহাট থানায় আচ্ছা উপজেলা সেইখানে আমার বাড়ি আমি রাজশাহী ইউনিভার্সিটির ছেলে বাংলা হল থেকে যুদ্ধের দামামা বাজার সাথে সাথে আমি চলে যাই আমি সিক্সটি টু থেকে আমি ছাত্রলীগ করি সেই ক্ষেত্রে আমাদের লোকাল এমপি খালেদ তৎকালীন খালেদ মিয়ার নির্দেশে আমরা স্থানীয় জেলায় প্রথমে গেলে সেখানে সংগঠিত হই যুদ্ধের জন্য ছেলেপেলে জোগাড় করি করে আমরা রেডি থাকি তারপরে যখন যুদ্ধ একটা পর্যায়ে আসে তখন আমরা ইন্ডিয়া পার হয়ে যেহেতু আমাদের ট্রেনিং করার দেশে কোনো সুযোগ ছিল না যদিও আমার উপজেলাটা সম্পূর্ণ উন্মুক্ত ছিল আর ঢুকতে পারি নাই তবুও ট্রেনিং নেওয়ার জন্য আমি ইন্ডিয়া চলে যাই দলবল নিয়ে কতজন ছিলেন আপনার টিমে আমাদের টিমে প্রথম পর্যায়ে কম ছিল আনুমানিক সত্তর আশি জন আচ্ছা ইন্ডিয়া চলে গেলাম সেখানে ম্যাক্সিমাম কৃষক শ্রমিক সাধারণ জনতা আমরা সংগঠিত হই কিন্তু আমাকে তদানীন্তন লোকাল এমপি খালেদ মিয়া আমার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল উনি বললেন যে আমরা খুঁজ দিছি। আর্টিলারির যে জানে বা করতে পারবে হায়ার এডুকেটেড সায়েন্সে তাকে আমরা খুঁজ দিছি মানে অস্ত্র পরিচালনা অস্ত্র পরিচালনা তো কলকাতায় আমরা যোগাযোগ করেছি তুমি অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্স করছো তোমাকে আর্টিলারিতে নেতৃত্ব দিতে হবে বা সুবর্ণ সুযোগ আমি তখন সানন্দে গ্রহণ করলাম আমার কাছে আর্টিলারি কি আর ইনফেন্টারি কি যুদ্ধ আমাকে করতে হবে জীবন বরণ আমাকে পণ তারপরে আমাকে সেপারেটলি নিয়ে তাদের সাথে ই হয়ে গেল তারা একা কেউ যাবে না আমাকে নিয়ে যাবে তাদেরকে বোঝানো হলো যে তোমরা হচ্ছে ইনফেন্টারি তোমাদের ট্রেনিং হবে অন্য জায়গায় দেরাদোনে হবে অন্য কোথাও হবে আর আমার স্পেশাল ট্রেনিং হবে আর্টিলারি ট্রেনিং ইনক্লুডিং এম সেটা হবে ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে তোমরা তো সাথে যেতে পারবে না তখন তারা রাজি হলো আলাদা করে ট্রেডিং করতে তো যে বিষয়টা আসবো যে ট্রেনিং আপনি অপারেশনে কোন এলাকায় কোন সেক্টরে অংশ নিয়েছিলেন আমার এলাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার যে সোনা মসজিদ সেটা সাত নম্বর সেক্টরের হেডকোয়ার্টার মানে সীমান্ত এলাকার সীমান্ত এলাকায় সীমান্ত এলাকায় বাট বাংলাদেশের মধ্যে তা তো বটে সেখানে সেক্টর কমান্ডার কর্নেল নুরুজ্জামান মরহুম উনি আমাকে সেখানে নিয়ে যান এবং দুটো এইট্টি ওয়ান এম এম মর্ডার যার রেঞ্জ হচ্ছে সাড়ে তিন থেকে চার কিলোমিটার এবং খুব হেভি সেইটা এবং ইপিআর দিদেন ইপিআর তাদের কয়েকজন জোয়ান এবং পুলিশকে দিয়ে আমাকে ডিফেন্সে পাঠায় দেয় আমি ডিফেন্স চার্জেও আর্টিলারি চার্জে তো ছিলামই সেখানে এমন অবস্থা ছিল যে ডিফেন্স কে চালাবে সেরম লোকটা নাই সে দায়িত্ব কিছুদিন মাস দুয়ে এক আমি ছিলাম এবার আসি যে প্রসঙ্গে সেটা হচ্ছে যে হয়তো আপনি যুদ্ধকালীন সময়ে অনেকগুলো অংশ নিয়েছেন তো আপনার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে বা স্মরণীয় হয়ে আছে এমন কোন অপারেশনের কথা যদি বলেন আমি যেহেতু আডেলারিতে ছিলাম আর্ডেলারির দুটো পোস্ট একটা হচ্ছে এমপি একটা হচ্ছে ওপি এমপি হচ্ছে মর্ডার পোস্ট আর যেখানে লাইন আপ হয়ে আছে ডিফেন্স এখান থেকে তিন কিলোমিটার দূরে সেখানে হচ্ছে ওপি সেখানে আমাকে ওয়ার্ল্ডলেস নিয়ে থাকতে হয় যখন অ্যাটাক হবে তখন কত অ্যাঙ্গেলে মারতে হবে সেল সে নির্দেশনা আমাকে অর্ডার করলে তারা সেইভাবে মারে ওয়্যারলেসের মাধ্যমে ওয়ার্ল্ডলেসের মাধ্যমে কাজেই আমি যখন অপারেশন হবে তখনই ডিফেন্স আমাকে যেতে হয়েছে আদারওয়াইজ আমাকে দুই কিলোমিটার পিছনে আমি অবস্থান করছি এতে করে আমার মর্টার দুটো কোনো সময় বিট্রে করিনি এছাড়া ইন্ডিয়ান আর্মি কয়েকবার আমাকে রিকোয়েস্ট করছে যে আমাদের মেজর যে ওপি তারা ডিফেন্সে আসতে সাহস পাচ্ছে না তুমি আমাদের ওয়াইল্ডেস্টটা নাও নিয়ে তুমি তো ইংলিশ জানোই তুমি সেইভাবে অস্কার অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেলমেন্ট দিয়ে তার রেঞ্জ ধরে একটা সায়েন্সের একটা ক্যালকুলেশন। ঝুঁকিপূর্ণ একটা কাজ আপনি একাত্তরের দিনগুলোতে করেছেন আপনার জন্য শুভকামনা থাকবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘায়ু লাভ করুন অশেষ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় শ্রোতা রণাঙ্গনের দিনগুলি পর্বে শুনলেন বীর মুক্তিযোদ্ধা এস কে সানা উল্লাহ নুরী এর সাক্ষাৎকার প্রিয় বন্ধুরা বিদায় নিতে হচ্ছে আজকের আজকের আয়োজন থেকে অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন আমি খান নজম ই এলাহি এবং আমি জান্নাতুল ফের সিলিজা অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শাওন প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন্ত এবং মহানগর প্রযোজনা করলেন মরিয়ম তাবাসুম ভালো থাকবেন সবাই